আদা কিনতে ছ্যাঁকা খাচ্ছে আমজনতা, চড়া দামে বিক্রি হচ্ছে আদা। এই অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে সমস্যায় মানুষ। এই এক মাসে আদার দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। আদা যেমন উপকারী গুণে, তেমনি রান্নার স্বাদ বাড়াতে দারুণভাবে ব্যবহার করা থাকে ঘরে ঘরে। আমিষ বা নিরামিষ পদ রান্নায় আদার ব্যবহার হয় ব্যাপক। স্থানীয় খোলা বাজারে আদার দাম ছিল 100 থেকে 120 টাকা কেজি প্রতি, বেড়ে দাঁড়িয়েছে 260 থেকে 300 টাকা কেজি। অস্বাভাবিক এই দাম বৃদ্ধিতে রীতিমতো সমস্যায় মানুষ। কম বেশি প্রায় প্রতিদিনই রান্নার কাজে ব্যবহার হয় আদা। ক্ষুদ্র পাইকারি বাজারে আদার দাম আগুন, সাধারণ ক্রেতারা তাকিয়ে রয়েছে দাম কমার দিকে। লবণ শাক ওগুলোকে একটু দাম বেশি বেশি চলছে, লবণ শাক কম থাকলে লবণ দাম কমে যায়, এইভাবে বাজারটা হচ্ছে ওঠা নামা। অন্যান্য বছরের তুলনায় এবার যেন একটু বেশি, হ্যাঁ এবছরও আদার বাজারটা খুব বেশি বেশি আর কি, এত বেশি হয়নি আদা। মানে আপনারা কি মনে করেন ফলন কমেছে? ফলন তো কম আছে। এই যে চড়া বাজার কতদিন থাকবে বলে মনে করছেন? মোটামুটি আমাদের তো এই অনুমান, সামনে যেটা মেওয়ারদের পরব আছে এই পর্যন্ত থাকবে, তারপরেও যে কম হবে এরকম কোনো আশা নেই, কারণ নতুন আদা না ওঠা পর্যন্ত যে খুব একটা কম হবে না, কারণ আদার ফলন তো কম আছে, বা বাইরে বিভিন্ন যে জায়গায় আদা থাকে সেটাকে নেই কম। কতদিন অপেক্ষা করতে হবে আমজনতাকে? মোটামুটি 2.5 থেকে 3 মাস। এখন কত করে পাইকারি বাজার যাচ্ছে? এখন আজকের বাজার 7600-7800 এরকম বাজার। 5 কেজির দাম কত? 5 কেজি আপনি লুজ আপনার কেনা পড়ছে ধরুন 975 টাকা, বিক্রি 1050 টাকা, 1000 টাকা। আর খুচরো সেই মার্কেটে বিক্রি হচ্ছে? আর একেবারে খুচরো বাজারে হয় 300 টাকা কেজি, 100 গ্রাম 30 টাকা। আমার নাম কুচি খান, ডবল দাম হো রা, ইসলিয়ে দাম বাড় গিয়া হ্যাঁ, মোকাম মে বহুত জল হো রা, পাথল পড় রা, মাল কম আ রা হ্যাঁ, ইসলিয়ে দাম বেশি হ্যাঁ। এ তো বলতে পারবো না, আমদানি হয়ে গেলে দাম কম হতে পারে, না হলে এরকম চলবে। কোনো আশঙ্কা আছে দাম কমার? না এখন তো নেই। এবার কি অন্যান্য বছরের থেকে একটু বেশি দাম? হ্যাঁ এরকম বেশি দাম আছে। পাইকারি কত বিক্রি করছেন? পাইকারি আমরা 1100 টাকা পড়লাম, 5 কিলো দাম 1100 টাকা। খুচরো 25 টাকা সব বিক্রি হচ্ছে, 25-30 যেরকম মাল ওরকম দাম আছে। এই দাম বৃদ্ধির ফলে আপনাদের কি অসুবিধায় পড়তে হচ্ছে? আমরা কি অসুবিধা কিছু নেই। আপনার নাম? জয়প্রকাশ সাউ। যে সেল ছিল একই সেল আছে? না সেল কম হয়ে গেছে, সেল কম হয়ে গেছে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, নিউজ 18 লোকাল।